नमस्कार एया न्यूज 18 অসম নর্থ ইষ্টর ফাইনাল রিপোর্ট মই জয়ন্ত মাধব গোস্বামী বৰপেটাত আটক নটা জুয়ারী জনিয়ার চৌধুরী বজারত আরক্ষীর অভিযান ধৃত জুয়ারী কেইটা হৈছে বাচ্চা মিয়া সানু সরকার হরল খান রফিকুল ইসলাম আনোয়ার হুসেন নজরুল ইসলাম মুজাম্মিল হুসেন সৈয়দ আলী আর সাগর আলী জুয়ারী কেইটার পৰা নগদ লক্ষাধিক টকার লগতে জব্দ করা হৈছে পাঁচখন বাইক চৈধ্যটা মোবাইল ফোন আর জুয়ার সামগ্রী জুয়ারির বিরুদ্ধে অভিযান বৰপেটাৰ জনিয়াত বৰপেটাৰ জনিয়াত জুয়ারির বিরুদ্ধে অভিযান চলাই নটা জুয়ারী আরক্ষী জালত পেলাইছে জনিয়া চৌধুরী বজারত চলাইছিল আরক্ষী অভিযান এই অভিযান কালত জালত পৰিছে বাদশাহ মিয়া সানু সরকার হরল খান রফিকুল ইসলাম আনোয়ার হুসেন নজরুল ইসলাম মুজাম্মিল হুসেন সৈয়দ আলী আর সাগর আলী জুয়ারী কেইটার পৰা নগদ লক্ষাধিক টকার লগতে জব্দ করা হৈছে পাঁচখন বাইক চৈধ্যটা মোবাইল ফোন আর জুয়ার বিভিন্ন সামগ্রী জনিয়া ওচর চৌধুরী বজার ওসর নদী পারত একটা জোয়ার খেলার মানে খবর পায় জোয়ার খেলি থাকা খবর পায় আমি গোটেকজনে যাও আর সেইটুত গৈ আমি তারপর টোটেল আমি ধরার উপরও আমি টোটেল নজন প্রয়ত্ন করছো আর ইয়ার উপরও আমি ক্যাশ মানি 1,04,940 rupees জব্দ করছো আর মোবাইল ফোন আমি 14টা জব্দ করছো আর বাইক পাঁচখন ইফালে পুনৰ দুই ভূ মাফিয়াক গ্রেপ্তার হুজাই আরক্ষীর ধৃত আফজল হুসেন আর আবুল হুসেন লামডিং বনাঞ্চলের ভূমি বেদখলত জড়িত এই দুইটা ভূ মাফিয়া বনাঞ্চলের ভূমি বেদখল প্রসঙ্গত এই পর্যন্ত হুজাই আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে চারিটা ভূ মাফিয়াক মঙ্গলবারে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল দুই ভূ মাফিয়া নজরুল ইসলাম আর আনোয়ার হুসেনক আর বুধবারে আদালতত হাজির করার পাছত দুয়োকে তিনি দিনের আরক্ষীর জিম্মাত দিয়ে আদালতে কিছুদিন পূর্বে লামডিং বনাঞ্চলত উচ্ছেদ চলাইছিল প্রশাসনে হাইলাকান্দিত উৎকোচলৈ গ্রেপ্তার আরক্ষী উপ পরিদর্শক ধৃত উপ পরিদর্শকজনের নাম হয়েছে সুধন্য ভট্টাচার্য দুর্নীতি নিবারক শাখায় হাতেলুতে গ্রেপ্তার করে সুধন্যক হাইলাকান্দি সদর থানাত কর্মরত উপ পরিদর্শকজন ভূমি সংক্রান্তীয় গোচর নিষ্পত্তির এজন লোকর পৰা 5,000 টকার উৎকোচ লৈছিল আর গ্রেপ্তারের পাছতে গুয়াহাটিলৈ লৈ অনা হয় আরক্ষী উপ পরিদর্শকজনক অনলি প্রসেস অফ এরেস্ট আলটিমেটলি প্রসেসত আছে বলে কোথাও আমার কামখিন করে লো তার কি কয় না এই পিছত আপনার পাব সরি আপনার আমার জুয়ারির পৰা উৎকোচ ললে আরক্ষী ভাইরেল হয়ে পড়েছে দক্ষিণ শালমারার মানকসর জেলার হুকসর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার বিতর্কিত এটা ভিডিও দীপাবলীর গইনালয় জেলাখনের ভিন্ন স্থানত চলেছিল জুয়ার মুকলি বেহা কিন্তু ইমানের পাছতো নীরব হয়ে আছিল আরক্ষী বিষয়াজন ঘটনার সময়ত সাংবাদিককো ভাবুকি প্রদানের অভিযোগ ওসিজনের বিরুদ্ধে বাক্সার তামুলপুরত গ্রেপ্তার ভুয়া লাঠ মণ্ডল ধৃত ভুয়া লাঠ মণ্ডল যতীন মণ্ডল তামুলপুর রাজচক্র বিষয়ের কার্যালয়ত চলাইছিল দালাল রাজ কার্যালয়ের চকীত বহি বিগত 26 দিনে কার্যালয়ট সৃষ্টি করে আহিছিল অরাজকতার রাজচক্র বিষয়া নিশিতা বরার নির্দেশ মর্মে লোকজনে কাম করার অভিযোগ উত্থাপন হয় স্থানীয় রাইজর অভিযোগের ভিত্তিত আরক্ষীয়ে গ্রেপ্তার করে ভুয়া লাঠ মণ্ডলটক আমার যেহেতু মণ্ডলজনের গা ঠিক নাছিলে তেখেতর যেহেতু রিলেটিভ হয় সেইকাৰণে তেখেতৰ লগতে আহিছিলে বাট এজ সাচ অফিসিয়াল কোনো ধরনের কাম করা নাইকিয়া কম্পিউটার কাম করেছে মানে যদি ধরো কোনোবা কিবা এটা চাইছে ও এইটা কেনেকে করেও এই ওইটা এনেকে টিপিব লাগে এইটা এনেকে টিপিব জাস্ট দ্যাট নাথিং আদার দ্যান দ্যাট তো স্পেশালি ইনকাম সার্টিফিকেট কাম করে পাবলিক নো 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 ইনকাম সার্টিফিকেট কাম এই মাত্র আপনাদের দেখেছে সাকে আপনি কাহা আগম সহি করে আছিল লাসিত বুলা আমার যুনজন পিয়ন আছে তেখেতে করে আছে সীমান্ত বুলা লড়াজন আছে রিজু বুলা আছে তাহাতি অফিসিয়াল হয় তাহাতি করে আছে তাহাতি আনিয়ে সহি করেছে কিন্তু মোটা এবারও অহা নাই গুৱাহাটী পৌর নিগমের নির্দেশনার বিরুদ্ধে অব্যাহত পার্লারের মালিক আর কর্মচারীর ক্ষোভ বুধবারেও পার্লারের মালিক আর কর্মচারী সকলে মহানগরীর লতাশিল খেলপথারত সাব্যস্ত করে প্রতিবাদ সিদ্ধান্ত পুনর্বিবেচনার বাবে গুৱাহাটী পৌর নিগমক দাবি জানালে পার্লারের মালিক আর কর্মচারী সকলে তিন দিন ধরে আমার কাম বন্ধ হয়েছে আমি কেনেকে চলিম কোক
এটা আমার ঘরখন আমার কামর হেদি চলে মোর লড়াটো মোর মোর ফ্যামিলি খন মই ফলাই আছিল এইটো মই জানো আর যদি কাম বন্ধ হয়ে যায় তাহলে আমি ঘরখন কেন চলাম তাদের মোর এটাই অনুরোধ আগর নিচিনাকে চলিব দিয়ক আমাকে চলিব দিয়ক আমার সব ফ্যামিলিকে ভালকে চলিব দিয়ক মই স্পাৰ লগত আজি তিনি বছর জড়িত হয়ে আছো নিজের দোকান নয় ইয়াতে আমি চাও মোৰ এটি নিজের দোকান নহয় আমি আছো গাঁৱৰ পৰা ইয়াতে সব কিনি ভাড়া দিব লাগে সব বস্তু কিনি খাব লাগে এই কামটো করিয়ে তো আমি এগুলো ভাড়া দি আছো স্কুল চলাই আছো সবখিনি আমি এনেকেই করে আছো ন স্যার আসুর এনআরসি পুনরীক্ষণের দাবিত সন্মতি অসম সরকারের এক প্রকার হয়ভর দিলে অসম সরকারে আসুর এনআরসি পুনরীক্ষণের দাবিত অসম চুক্তির দফাসমূহ ঐকান্তিক প্রচেষ্টার রূপায়ণ করবলে সরকার বদ্ধপরিকর আসুর বৈঠকের পিছত মন্ত্রী অতুল বরার ঘোষণা ইফালে বৈঠকত ভোটার তালিকার বিদেশীক চিনাক্ত করে ভোটার তালিকার নাম কর্তন করে বহিষ্কারেরও দাবি তোলে আসুয়ে আরক্ষীক শক্তিশালী করার বিদেশী ন্যায়াধীকরণ সমূহক শক্তিশালী করারও দাবি উত্থাপন করে বৈঠকত আসুয়ে প্রত্যেক জেলাত এজন বিশেষ আরক্ষী অধীক্ষক নিযুক্তি করারও নিযুক্ত করারও দাবি আসুর সদৌ অসম ছাত্র সন্থার তরফরপরা এনআরসি রিভেরিফিকেশনের কথা কৈছে যিটো কথা অসম সরকারেও বিচাৰে ইয়াত ডিমত আমার নাই সঠিকভাবে রিভেরিফিকেশন হব লাগিব কারণ যখন এনআরসি প্রকাশ করিলে আমি পূর্বরে পৰাই কৈ আহিছো যে এই এনআরসিত আমি মুঠেই সন্তুষ্ট নহয় গতিকে এই ক্ষেত্রত সরকারের তরফরপরা যিখিনি কৰিবলগীয়া আছে সেইখিনি নিশ্চিতভাবে কৰিবলৈ সরকার অকনো পিছ নোহোহকে আর আপনাদের জানেই যে অসম চুক্তি পাঁচ নম্বর দফাটো চুক্তিখনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দফা চুক্তির বহু দফাই ইতিমধ্যে রূপায়িত হয়েছে কিন্তু কেটামান দফা এতিয়াও রূপায়িত হওয়া নাই সেই দফা সমূহ নির্ধারিত সময় নির্ধারিত কার্যসূচীরে সদৌ অসম ছাত্র সন্থাই সমাধান বিচাৰে যিখিনি রাজ্য সরকারে কৰিব পাৰে সেই ক্ষেত্ৰত আমি নিশ্চিতভাৱে আমাৰ তৰফৰপৰাই আমি সময় নিৰ্ধাৰিত কাৰ্যসূচী আমি গ্ৰহণ কৰিব পাৰোঁ কিছুমান দফা আছে যিবিলাকৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰীয় চৰকাৰৰ সন্মতি প্ৰয়োজন হয় কাৰণ চুক্তি ৰূপায়ণৰ নডেল মিনিষ্ট্ৰী হৈছে ভাৰত চৰকাৰৰ গৃহ মন্ত্ৰালয় তথাপি আমি চুক্তিৰ দফাসমূহ ৰূপায়ণৰ ক্ষেত্ৰত যিবিলাকত আমি ঐক্যমত পোষণ কৰিব পাৰোঁ সেইবিলাকৰ ক্ষেত্ৰত আমি যৌথভাৱে আমি ভাৰত চৰকাৰৰ লগত আমি দেফিনিটি ভৱিষ্যতৰ দিনত আমি আলোচনা কৰিব পাৰোঁ আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই চুক্তি ৰূপায়ণৰ এই বিষয়টো অত্যন্ত গুৰুত্ব সহকাৰে গ্ৰহণ কৰিছে ফাইনেল ৰিপৰ্টৰ পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে লৈছো এটি বাণিজ্যিক বিৰতি Engineering Power Dealer, now with free registration, insurance and easy finance. Contact Skylight Automotive Private Limited, 7002845016. মই ব্যৱহাৰ কৰো আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট অটুট ঘৰ অটুট অসম করিমগঞ্জত 3 কোটি টাকা মূল্যের নিচাজাতীয় সামগ্রী জব্দ জব্দ 1 লাখ নিচাজাতীয় টেবলেট মিজোরামের আইজলেরপরা এখন ইনোভা বাহনত কঢ়িয়াইছিল বুজন পরিমাণের টেবলেটখিনি আরক্ষী গ্রেপ্তার করেছে সরবরাহকারী বুরহান উদ্দিনক ড্রাগসর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আরক্ষী নিচাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে মারাথন অভিযান অব্যাহত রখা হয়েছে কিন্তু তার মাজতো ড্রাগস নিচাজাতীয় সামগ্রীর সরবরাহ অব্যাহত আছে শেহতীয়াকৈ করিমগঞ্জত 3 কোটি টাকা মূল্যের নিচাজাতীয় সামগ্রী জব্দ করা হয়েছে 1 লাখ নিচাজাতীয় টেবলেট মিজোরামের রাজধানী আইজলেরপরা এখন ইনোভা বাহনত কঢ়িয়াইছিল এই বুজন পরিমাণের টেবলেটখিনি আরক্ষী গ্রেপ্তার করেছে সরবরাহকারী বুরহান উদ্দিনক উস গাড়ি কাজ চেকিং কিয়া তো এক কার্টন থা জিসমে ফ্রুটস ও বিস্কিট রাখা হুয়া থা উসমে সে হমনে 1 লাখ রুপে 1 লাখ ট্যাবলেটস ইয়াবা ট্যাবলেটস কো সিজ কিয়া হ্যায় তো ইয়ে এক শেয়ার ট্যাক্সি গাড়ি থা টয়োটা ইনোভা ওর ইসমে বাকি প্যাসেঞ্জার ভি থা লেকিন জো ইয়াবা ট্যাবলেট মিলা হ্যায় ও এক প্যাসেঞ্জার উসকা নাম হ্যায় বুরহান উদ্দিন জো কি উজান দিহি করিমগঞ্জ কা রহনে ওয়ালা হ্যায়
उसके सामान से हमें टैबलेट रिकवर हुआ है। जितना हमने इंक्वायरी किया, प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि ये आइजोल से आ रहा था और ये नीलम बाजार एरिया में जा रहा था। কাইলৈ জুবিন গাৰ্গৰ উপজাত দিন। আয়ুষুনৰা হস্পিটেলত প্ৰাক জন্মদিনৰ কাৰ্যসূচী, ৰোগীসকলৰ মাজত বিতৰণ কৰিলে খাদ্য সামগ্ৰী, আশ্ৰমৰ আৱাসীৰ মাজতো বিতৰণ কৰিলে খাদ্য সামগ্ৰী। আয়ুষুনৰা হস্পিটেলে আগবঢ়াব বিনামূলীয়া চিকিৎসা সেৱা। কাইলৈ 50 বছৰত ভৰি দিব জনপ্ৰিয় শিল্পী জুবিন গাৰ্গে। নতুন বছৰ আছে, মোৰ চিনেমা এখনৰ প্লেন কৰি আছোঁ আৰু দুখন চিনেমা ৰিলিজ বাকী আছে। কৰোণাৰ কাৰণে আমি ৰিলিজ দিয়া নাছিলোঁ, চ' নেক্সট ইয়েৰ নতুন বছৰত আমি ৰিলিজ দিম বুলি ভাবিছোঁ। ডক্টৰ বেজবৰুৱা আপোনালোকে জানে, আগৰ এখন ছুপাৰহিট চিনেমা আকৌ বনোৱা হৈছে য'ত মই এক্টিং কৰিছোঁ, সেইখন ৰিলিজ হ'ব। ৰাজনীতি ৰিলিজ হ'ব, যোদ্ধা বুলি এখন ৰিলিজ হ'ব, মই মিউজিক কৰিছোঁ। তো কেইবাখনো চিনেমা লাইন আপ হৈ আছে। আচলতে চিনেমা ইণ্ডাষ্ট্ৰিটো অকণমান উঠি অহাৰ সময়তে কৰোণা আহি পেলাই আকৌ ডাউন হৈ গ'ল। এতিয়া আকৌ আমি চেষ্টা কৰি পেলাই আকৌ চিনেমা ইণ্ডাষ্ট্ৰিটো ওপৰলৈ আনিব লাগিব। চ' সেইটো এটা দায়িত্ব আছে নতুন বছৰত, আৰু তাৰোপৰি বাকী কাম কাজ চলি থাকিব। নতুন নতুন কাম, নতুন নতুন গান, নতুন নতুন চিন্তা পৰিকল্পনা, কল্পনা পৰিকল্পনা বুলি নকওঁ, মই কল্পনা বুলি কওঁ। আজিকালি অলপ সোনকালে খোৱা আৰম্ভ কৰিছোঁ, ঘৰত সোনকালে আহোঁ। আৰু আগতে যেনেকৈ লেট নাইট ৰাতিপুৱালৈকে কাম কৰিছিলোঁ, আজিকালি নকৰোঁ, সেইটো বন্ধ কৰিছোঁ। আৰু দৰৱ দিছে বিভিন্ন দৰৱ, সেইবিলাক খাই আছোঁ। আৰু মিউজিক কোম্পানীটো এইটো কাৰণে খুলিছোঁ যে মিউজিক কোম্পানীটো অকল মোৰ নিজৰ কাৰণে খোলা নাই, মই নতুন আপকামিং যিখিনি আৰ্টিষ্ট আছে তেওঁলোকে সদায় বাহিৰৰ কোম্পানীৰ লগত টাইপ কৰি পেলাই গান ৰিলিজ কৰিবলগীয়া হয়। সেইটো যাতে নহয়, সেইটো আমাৰ কোম্পানীৰ লগত, এতিয়া ধনী ৰেকৰ্ডছ আছে, আমি ধনীৰ লগতো কাম কৰোঁ। এতিয়া ধনী আছে, জুবিন গাৰ্গ মিউজিক আহিছে এতিয়া। চ' আমি আমাৰ কোম্পানীৰ ফালৰ পৰা আমি অসমীয়া গান, আমাৰ নিজৰ গান, আমাৰ নতুন নতুন আৰ্টিষ্টৰ গান আমি ৰিলিজ কৰিম। আঢ়ৈ বছৰীয়া এটি কণমানি, বয়সৰ জোখাৰে এতিয়াও কণমানিটোৱে বুজি উঠা নাই পিতৃৰ বিয়োগৰ কথা। এই কণমানিটো শ্বহীদ সুমন স্বৰ্গীয়াৰীৰ সন্তান। এই ৰিপৰ্ট আগবঢ়াই ফাইনেল ৰিপৰ্টৰ পৰা বিদায় লৈছোঁ। ধন্যবাদ, শুভৰাত্ৰি। আঢ়ৈ বছৰীয়া এটি কণমানি, সেনা আৰক্ষীৰ সৈতে সি ফুটবল খেলিছে, ফুটবলৰ পিছে পিছে দৌৰিছে। খেলত আত্মহাৰা হৈ পৰিছে সি, মাজতে গছৰ পাতেৰে ফুটবলটো মোহাৰি পৰিষ্কাৰ কৰিছে। এই কণমানিটো শ্বহীদ সুমন স্বৰ্গীয়াৰীৰ সন্তান। শনিবাৰে মণিপুৰত সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত নিহত হোৱা চি আৰ পি এফ জোৱান শ্বহীদ সুমন স্বৰ্গীয়াৰীৰ সন্তান। পিতৃৰ বিয়োগৰ কথা এতিয়াও বুজা হোৱা নাই কণমানিটোৱে। শ্বহীদ পৰিয়ালটোৰ খবৰ ল'বলৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা যোৱাৰ পূৰ্বৰ দৃশ্য এয়া। নিৰাপত্তাৰক্ষীৰ সৈতে ফুটবল খেলাত ব্যস্ত হৈ পৰিছে কণমানিটো। Kumar Engineering Power Dealer, now with free registration, insurance and easy finance. Contact Skylight Automotive Private Limited.